একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে, তখন তার মধ্যে আলস্য চলে আসে। সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, আর না আজকের জন্য কিছু করতে হবে, শুধুই জীবনযাপন করতে হবে। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উড়তেই শিখবে না, তার পাখনা শক্তিশালী হবেই না, সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্যে আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরুন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা একটু ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি, তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে, আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সংযোগ, সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা, সবসময় সুখী থাকবে। রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন, এবার এই বিন্দু যেখানে পড়ছে তার ওপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পিত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে, তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া, কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি, আপনি হলেন মানুষ, আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না, তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের স্বভাব হলো যে সে সবসময় নিজে বলতে চায়, কারুর কথা শুনতে চায় না। কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে। এক
যে কাউকে বলতে দেয় না, আর এক যে সবার কথা শুনে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ, কারণ এই ভবিষ্যৎ আপনার। রাধা রাধা, ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি। এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাত শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি, কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে। রাধা রাধা।